চালের উপর করোনাপথে মা দুর্গার অসাধারণ শিল্পকর্ম, নদিয়ার নবদ্বীপের এক শিল্পী। চালের উপর করোনাপথে মা দুর্গা, করোনার হাত থেকে পৃথিবীকে রক্ষা করবে মা দুর্গা এবং শান্তি দেবে সারা বিশ্ববাসীকে, এই বার্তা দিতেই চালের উপর ক্ষুদ্র দুর্গা প্রতিমা তৈরি করেন নদিয়ার নবদ্বীপের প্রতাপ নগরের বাসিন্দা গৌতম সাহা। তার এই দুর্গা প্রতিমার বিশেষত্ব একটি চালের দানার উপর এটি তৈরি করা, এবং এই মা দুর্গা বধ করছেন করোনা রূপী মহিষাসুরকে। গৌতম বাবু পেশায় আঁকা শেখান বাচ্চাদের, কিন্তু করোনার প্রভাবে দীর্ঘ লকডাউনে যখন সবাই বাড়িতে বন্দী, তখনই সেই ফাঁকা সময়ে তার মনে আসে এইরকম ক্ষুদ্র ক্ষুদ্র দেব দেবী থেকে বিশিষ্ট জনেদের মূর্তি তৈরি করার কথা। যেমন ভাবা তেমন কাজ। তারপরে তিনি একের পর এক ক্ষুদ্র শিল্পকলা ফুটিয়ে তোলেন। কখনো দেশলাই কাঠির উপর মা কালী রাধাকৃষ্ণ, আবার কখনো মুগ ডালের উপর সরস্বতী মূর্তি। আপনি এই কাজগুলো কি কি কাজ করেছেন আপনি? আমি দেশলাইয়ের কাঠির উপরে মাটি দিয়ে রাধাকৃষ্ণের মূর্তি, কালী মূর্তি, বিভিন্ন দেবদেবী ও মনীষীদের মূর্তি করেছি। আজকে এটা কি আছে? একটা ক্ষুদ্র চালের ওপর মাটি দিয়ে আমি করোনাবধ মা দুর্গার মূর্তি করেছি। কেন এরকম ভাবনা কেন আসলো আপনার? আজ গোটা বিশ্ব তোলপাড় করোনা নিয়ে, কত মানুষ কত কিছু হারিয়েছে, কত প্রাণ কেড়ে নিয়েছে করোনা, সেই ভাবনা থেকেই আমি অসুর বিনাশিনী দশভুজা মা দুর্গার মূর্তি করলাম, করোনা বধ করছি। আপনার ছেলে তো এই ছোট ছোট জিনিসের উপরে, চালের উপর ডালের উপরে এরকম বিভিন্ন শিল্পকর্মগুলো করেছে, কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে। ওর এক একটা দিন সুন্দর মতন পাঁচ হচ্ছে, এই দেখে আরো বেশি আনন্দ। কতদিন ধরে উনি এরকম করছে এইসব কাজগুলো? এই কাজগুলো ছোট ছোট কাজগুলো এই করোনা হওয়ার পর থেকেই সময় পাচ্ছে। সব সময় তো টিউশনে থাকছে না, দুটো চারটে টিউশন, এই সেই জন্য সেই টাইমটাই ওই আনন্দ করে পাস করছে। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।